হালাল রুজি ভক্ষণ করা এটা আপনার আমার জন্য একান্তই আবশ্যক। আল্লাহ পাক আপনার আমার জন্য নির্দেশনা জারি করেছেন যে তোমরা হালাল রুজি অন্বেষণ করো। কারণটা হলো কি, যদি আপনি আমি হালাল রুজি ভক্ষণ না করি তাহলে আপনার আমার ইবাদত কোনো কাজে লাগবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এমন একটা মাংসের টুকরা আছে, কোনো কারণবশত যদি এই গোশতের টুকরা নাপাক হয়, অপবিত্র হয়, তাহলে গোটা দেহটাই নাপাক এবং অপবিত্র হবে। আবার যদি সেই গোশতের টুকরা পবিত্র হয়, পাক হয়, তাহলে গোটা শরীরটা, গোটা দেহটাই পাক এবং পবিত্র হবে। তাহলে এই গোশতের টুকরাটার নাম কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কালব, এটা হলো সকলের দেহের ভিতরে থাকা কলব, তার মানে অন্তকরণ। এর মাধ্যমে বোঝা গেল যদি আপনার আমার কল্পটা নাপাক হয় তাহলে আপনি আমি গোটা মানুষটাই নাপাক, আর নাপাক যদি হই ইবাদত কবুলের প্রশ্নই আসে না। আর সেই গোশতের টুকরা যদি আপনি আমি পাক এবং পবিত্র রাখতে পারি তার মানে হলো আমাদের গোটা দেহটা, শরীরটাই সম্পূর্ণরূপে পাক এবং পবিত্র হবে। আর পাক এবং পবিত্র দেহ নিয়ে যদি দরবারে ইলাহিতে ইবাদত করি সেই ইবাদত অবশ্যই কবুল হবে। তো আমরা মনে করি মদপান করা হারাম, জুয়া খেলা হারাম, তীর কাটা হারাম, ভাগ্য নির্ধারণের খেলা যে তীর, এগুলো হারাম। আমরা কেবলমাত্র এগুলোকে হারাম বলে জ্ঞান করি। হ্যাঁ ঠিক, এগুলো হারামের মূল জিনিস। যেমন সুদ খাওয়া হারাম, আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম ঘোষণা করেছেন। তার পাশাপাশি হারাম ঘোষণা করেছেন মদ পান করা, হারাম ঘোষণা করেছেন মূর্তি পূজা করা, হারাম ঘোষণা করেছেন ভাগ্য নির্ধারণের খেলা তীর। আল্লাহ পাক এই সমস্ত কর্মকাণ্ডকে বলেছেন কি, মিন আমালিস শাইতান, এগুলো হলো শয়তানের আমল। এরপর আল্লাহ পাক আপনাকে আমাকে সাবধান করে বললেন ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি শয়তানের এই আমলগুলোকে পরিত্যাগ করতে পারো তাহলে তোমরা সফল হবে। আর আপনি আমি যদি শয়তানের আমলগুলো পরিত্যাগ করে আল্লাহ এবং রসুলের মতাদর্শে যদি চলাফেরা করি, আল্লাহ যা করতে বললেন যদি করি, আল্লাহ যা করতে বারণ করলেন যদি না করি, রসুল যা করতে বললেন যদি করি, রসুল যা করতে বারণ করলেন যদি না করি, তাহলে আপনি আমি সফল হব। তার মানে হলো আপনি আমি 100% শিওর জান্নাতি হব। বেরাদারান ইসলাম, এখন আমরা মনে করলাম যে বিড়ি সিগারেট সেবন করা ঠিক নয়, ড্রাগস সেবন করা ঠিক নয়, মদ পান করা ঠিক নয়, ঠিক আছে, তীর যে আমরা খেলি ভাগ্য নির্ধারণের খেলা, এগুলো হারাম, এগুলো করব না। কিন্তু মনে রাখবেন শয়তান সবসময় আপনার আমার অন্তকরণকে, কল্পকে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট করার জন্য সচেষ্ট। শয়তান সবসময় চায় আপনি আমি মদপান করি, আপনি আমি জোয়া খেলি, আপনি আমি ভাগ্য নির্ধারণের খেলা তীর খেলি, আপনি আমি শিরক করি, আপনার আমার মাধ্যমে অন্যায় হোক, সবসময় আমরা লোকের অন্যায় করি, এগুলো থেকে আমার তো হুঁশিয়ার হব, সাবধান হব, ঠিক। কিন্তু আরেকটা ছোট্ট জিনিস আছে যে জিনিসটা আপনার আমার মাথায় ঢোকে না। শয়তান তো সবসময় মিটিং করে, কেমন করে বান্দার কলবের মধ্যে মুখ্যম আঘাত করা যায়, যে আদম সন্তানের জন্য আজকে আমি অভিশপ্ত হলাম, লানতের তখ আমার গলায় আসলো, এই আদম সন্তানের কলবের মধ্যে আমাকে মুখ্যম আঘাত করতে হবে,
যে আঘাতের মাধ্যমে আদম সন্তান পথভ্রষ্ট হবে, আল্লাহ এবং রসূলকে চিনবে না, মানবে না, এর ফলে তারা দোজখের পথের পথিক হবে। শয়তান মুখ্যম আঘাত করার জন্য একদম সব সময় অ্যালার্ট হয়ে থাকে, যার ফলে আমরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হই। কিন্তু শয়তান খুব চালাকি করে এমন কিছু কাজ করায় যেটাকে আপনি আমি পাপ মনেই করি না। যেমন আমাদের গ্রামগঞ্জে বিস্তীর্ণ এলাকায় চাষি ভাইজানেরা, মুরব্বীরা বিভিন্ন রকমের ওনারা আবাদ কৃষ্টি করেন, ক্ষেত খামার করেন, ফসলাদি ফলান, বিশেষ করে তরি তরকারি, যেমন গাজর, মূলা, আলু, তার সাথে মরিচ পেঁয়াজের দরকার, সেটাও ওনারা ফসল ফলান। যখন বিস্তীর্ণ এলাকায় গাজর, মূলা, আলু, মরিচ পেঁয়াজের আবাদ হয়, ক্ষেত খামারগুলো হয়, আমাদের মধ্যে অনেকে রয়েছে, বিশেষ করে মহিলারা এর মধ্যে একদম 100% পাকা পুক্তা, পুরুষরাও রয়েছে কিন্তু মহিলারা একটু বেশি, তো সাবধান হতে হবে। ওখানটায় যাওয়ার পরে, ক্ষেত খামারে যাওয়ার পরে কি করা হয়, যখন মালিক থাকে না, যেরকম মনে করেন গাজরের মালিক, গাজর যা আবাদ করলো সেই গাজরের মালিকটা ওখানে উপস্থিত নাই, গাজরের মালিকের অনুপস্থিতিতে মালিকের হুকুম না নিয়ে কতকগুলো গাজর সেখান থেকে তুলে আন, মরিচ পেঁয়াজ নিয়ে আসা হলো, আবার অনেকে শাকসবজি খুব পছন্দ করে পাট খেতে চলে যায়, যে এই পাট ক্ষেত থেকে একটু শাক পাতা তুলে নিয়ে যাব, বাড়িতে ভাজি করে খাবো, কত সুন্দর, হ্যাঁ ডালের সঙ্গে খাবো, এটা মনে করে মালিকের কোনো পারমিশন নেয় না, সেখান থেকে তরি তরকারি নিয়ে এসে বাড়ির মধ্যে রান্না করে খাওয়া হয়। মনে রাখবেন 100-তে 100 ভাগ এটাও হারাম, কেননা শয়তান ঠিকই আপনাকে আমাকে মদ করাতে সমর্থ হয়নি, আপনাকে আমাকে জুয়া খেলতে সমর্থ হয়নি, আপনাকে আমাকে ভাগ্য নির্ধারণের খেলা, যে তীরের মধ্যে লিপ্ত করতে সমর্থ হয়নি, কিন্তু খুব চালাকি করে এমন একটা অপরাধে অপরাধী করলো যার মাধ্যমে আপনি আমি হারাম ভক্ষণ করলাম। বেরাদারান ইসলাম, এই যে হারাম ভক্ষণ করলাম, অন্য লোকের ক্ষেত খামার থেকে যে আমরা সবজি নিয়ে আসলাম সেটা খেলাম, যতদিন পর্যন্ত ওই সবজির রক্ত দেহের ভিতরে থাকবে আপনার আমার ইবাদত কবুল হবে না, কেননা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোমরা এই দুনিয়ার বুকে এই জমিনে কি করবে, হালাল রুজি অন্বেষণ করবে, হালাল রুজি ভক্ষণ করবে, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের মত পথ মেনে চলবে না, শয়তানকে অনুসরণ করবে না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তো মনে করেন যখন আমের মৌসুম আসে, কারো আম গাছতলায় পাকা একদম খুব সুন্দর আম পড়ে রইল, গাছতলায় আম রয়েছে তো রয়েছে, এখন আমি আপনি ওই আম গাছতলা দিয়ে যখন হেঁটে যাই, মনে করি এত সুন্দর আম, এদিকে ওদিকে তাকাই কোনো লোক নাই, আমরা চটভট আমটা নিয়ে পকেটে রাখলাম আর মনে মনে ভাবলাম বাড়িতে নিয়ে যাব দুধ দিয়ে খাব। মনে রাখবেন এটাও চুরিতে সামিল, এটাও হারাম, এটা যদি খেতে চান মালিকের পারমিশন নিতে হবে, মালিককে ডাকতে হবে, বলতে হবে যে আমটা আপনার গাছতলায় পড়েছিল, এটা আমি খাওয়ার নিয়ত করেছি, আপনি কি আমটা আমাকে দেবেন, উনি যদি দেন তাহলে আপনার আমার জন্য হবে হালাল, আর যদি ওনার পারমিশন না নেই সেটা এনে দুধ দিয়ে খাই, এই দুধ এবং আমের রস যতদিন ব্লাডের মধ্যে থাকবে, রক্তের মধ্যে থাকবে, আপনার আমার কমপ্লিট দেহটা না পাক আপনার আমার ইবাদত কোনো দিন কবুল হবে না, তাহাজ্জুদ নামাজ পড়বেন কবুল হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কবুল হবে না, নফল ইবাদত করবেন কবুল হবে না, কেননা আপনার আমার অন্তকরণ নাপাক হয়ে যাবে যদি হারাম ভক্ষণ করি। তাই তো রসুল বলেছেন, হে আমার উম্মাত, উম্মাতিরা, এই গোস্তের টুকরাকে তোমরা পাক এবং পবিত্র রাখো, যা সালুহাত সালুহাল জাসাদুকুল্লুহু।